সুধি দর্শক, আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা এবং সমবয়সী ও বন্ধুবান্ধবদের অভিনন্দন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আপনারা নিশ্চয়ই খুব ভালো করেই উপভোগ করেছেন, কিন্তু এমন অনেকে আছেন যারা পুজোর সময় বাইরে গিয়েছিলেন ঘুরতে বা অন্য কোনো কাজে ভালো করে কলকাতার পুজো প্যান্ডেল দেখা হয়ে ওঠেনি। তাদের জন্যই আজকে আমাদের এই উপস্থাপন, ফিরে দেখা কলকাতার দুর্গাপুজো 2024। এই ভিডিওর মাধ্যমে আপনি কলকাতার উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন পুজো প্যান্ডেল ও প্রতিমা দর্শন করবেন। সবশেষে কার্নিভালের কিছু দৃশ্য রয়েছে আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন, সঙ্গে রয়েছি আমরা প্রভাত এবং লিটন। দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, সারা বছরের প্রতীক্ষার অবসান, রোজকার কাজ, রুটিন ইত্যাদি থেকে চুটিয়ে আনন্দ করার মুহূর্ত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের নিয়ে যাব কলকাতার উত্তর এবং দক্ষিণ দিকে, অর্থাৎ দক্ষিণ কলকাতার একটি ঠাকুর দেখাবার পাশাপাশি পরক্ষণেই আপনাদের দেখাবো উত্তর কলকাতার আরেকটি সুন্দর ঠাকুর, অর্থাৎ আজকের ভিডিওটি হতে চলেছে বেশ জমজমার। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন, আপনার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন।
কেমন লাগলো বন্ধুরা? উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন প্যান্ডেল ও প্রতিমা, এই বছরের মতো তো শেষ, আবার এক বছরের অপেক্ষা। আর এদিকে আমাদের পুজো পরিক্রমার দ্বিতীয় পর্ব এখানেই শেষ। আবার পরের সপ্তাহ থেকে যথারীতি নতুন নতুন ভ্রমণক্ষেত্রের সুলুক সন্ধান নিয়ে আমরা হাজির হব আপনাদের জন্য। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।